প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা নিয়ে। হ্যাঁ, গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান সমীকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আমরা জাবেদা করেছিলাম। আজকে আমরা ওই ইকুয়েশনের উপর ভিত্তি করে আজকে আমরা যে জাবেদাগুলো করব এইগুলি আমাদের জন্য অতীব প্রয়োজন। হ্যাঁ, যদি আমরা এই জাবেদাগুলি আমরা করে ধরে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের আর কোনো জাবেদা আমরা কি আটকেবে না। ঠিক আছে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব জাবেদার, সেটা হচ্ছে আমরা যে কোনো, যেমন ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ দ্য ব্লাড অফ বিজনেস, অর্থাৎ মানব দেহের জন্য রক্ত যেমন অপরিহার্য, অনুরূপ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে যাই না কেন আমাদের শুরুতেই আমাদের যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে মূলধন, যাকে আমরা ইংরেজিতে বলবো ক্যাপিটাল, বাংলায় বলা হয় মূলধন। তাহলে আমরা ওই মূলধন সম্পর্কিত জাবেদা নিয়ে আমরা শুরু করছি। তাহলে এখানে এক নম্বর জাবেদায় আমরা পাচ্ছি যে জনাব রবি নগদ 2 লাখ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনকে কেন্দ্র করে কিন্তু আমরা এই জাবেদাগুলো করছি। তাহলে এখানে কি হলো, নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেল, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পেল, পাশাপাশি মূলধন অর্থাৎ সিও বৃদ্ধি পেল। এই কারণে নগদ অর্থ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর মূলধন অর্থাৎ ক্যাপিটাল, মূলধন বৃদ্ধি পেল, এখানে হবে ক্রেডিট। তাহলে মিস্টার রবি নগদ 2 লাখ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলেন, এটির জাবেদা হবে এরকম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানে এতে অ্যাসেট বৃদ্ধি পেল, পাশাপাশি মূলধনও বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে এখন আমরা করব যেটি, সেটা হচ্ছে 2 নম্বর ধারে যন্ত্রপাতি ক্রয়। তাহলে এখানে এটি নিঃসন্দেহে এটা হলো সম্পত্তিবাচক হিসাব। আমরা যদি সনাতন পদ্ধতির কথায় বলি তাহলে সনাতন পদ্ধতিতে বলা আছে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় ক্রেডিট, অর্থাৎ যে ব্যবহৃত সম্পত্তি আমরা ক্রয় করে নিয়ে আসলাম উহা কি পাইল, আমাদের মানে ব্যবহৃত সম্পদ অর্থাৎ অ্যাসেটটা বৃদ্ধি পেল, আর পাশাপাশি আমাদের কি হলো, টাকা চলে গেল। তাহলে এখানে কি হলো, আমরা নিঃসন্দেহে জাবেদাটা এভাবে করতে পারি, ধারে যন্ত্রপাতি ক্রয় 18,000 টাকা, এখানে আমরা কি করতে পারি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পেল ডেবিট, পাশাপাশি যন্ত্রের যে সরবরাহ করলো অর্থাৎ পাওনাদার অর্থাৎ লায়াবিলিটি বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে হবে ক্রেডিট। নেক্সট 3, পাওনাদারকে পরিশোধ করা হলো, তাহলে এটির জাবেদা হবে, যেমন যদি কোনো পাওনাদার থাকে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে সেখানে পাওনাদার দেনাদার উভয় থাকবে, সেক্ষেত্রে এখানে আমাদের 3 নম্বর যে জাবেদাটি সেটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা হলো। এখানে জাবেদাটা হবে এরকম, পাওনাদার হিসাব ডেবিট, অর্থাৎ আমাদের লায়াবিলিটি আমাদের হ্রাস পেল, পাশাপাশি কি হলো আবার অ্যাসেট হ্রাস পেল, সেক্ষেত্রে এখানে আমাদের জাবেদাটা হবে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ পাওনাদার দ্যাট মিন যেখানে একটা লায়াবিলিটি, হ্যাঁ, আমাদের হ্রাস পাইছে, আর পাশাপাশি আমাদের এখানে সম্পদও হ্রাস পেয়ে গেছে। 4 নম্বর জাবেদাটি হচ্ছে ভাড়া প্রদান করা হলো। তাহলে এখন যদি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা বলে যাই তাহলে ওখানে আমাদের বলা আছে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বর্ধিত যে রূপটা, হ্যাঁ, সেই বর্ধিত রূপের মধ্যে আমাদের এখানে বলা আছে সি প্লাস আর অবলিক আই মাইনাস ই মাইনাস ডি। তাহলে ই দ্যাট মিন্স হচ্ছে এক্সপেন্স, অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর পাশাপাশি সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট। তাহলে এখানে কি হয়, ভাড়া প্রদান করা হলো, এটি ব্যয়বাচক হিসাব, সেক্ষেত্রে ভাড়া হিসাব ডেবিট, পাশাপাশি নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ভাড়া হিসাব অর্থাৎ এক্সপেন্স, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে সে কারণে ডেবিট, আর পাশাপাশি এখানে আমাদের নগদ অর্থ চলে গেছে অর্থাৎ হ্রাস পেয়েছে সে কারণে হলো ক্রেডিট। ঠিক আছে, 5, এখানে বলা আছে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আবার পাশাপাশি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সেক্ষেত্রে আমরা জাবেদাটা এরকম করতে পারি যে আসবাবপত্র হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আবার নগদ অর্থ অর্থাৎ নগদ সম্পদ হ্রাস পেয়েছে সে কারণে ক্রেডিট। ঠিক আছে, 6, অর্থাৎ 6, ধারে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা।
তাহলে এখানে কি হলো, পণ্য ক্রয় দেন যেটাও এক্সপেন্সেস মানে খরচ, খরচ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আবার পাশাপাশি লাইবিলিটি অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা এভাবে জাবেদাটি করতে পারি, ক্রয় হিসাব অর্থাৎ ই বৃদ্ধি পেল মানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আবার পাশাপাশি প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পাইল, এই কারণে হবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে আর একটি সহজ পদ্ধতি হলো, এখানে যত প্রকারের ক্রয় সংক্রান্ত জাবেদা থাকুক না কেন, যদি সেটা আমাদের কি আমাদের এই মানে সিম্পল ক্রয়ের মধ্যে থাকে, তাহলে আমরা আমাদের একটা বোঝার সুবিধাতে আমরা বলতে পারি যে ক্রয় হিসাব সবসময় ডেবিট আর বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, এটা বোঝার সুবিধার্থে, মানে যাতে সহজভাবে আমরা এটাকে ধরে রাখতে পারি সেই সুবিধার্থে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর বিক্রয় এখন আমরা একটু আগে যে কথাটি বললাম যে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, সেটা নগদে হোক ধারে হোক আর বাকি তো হোক, বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, এটা আমাদের বোঝার সুবিধার্থে বলছি। আর যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে আসি তাহলে এরকম হবে, নগদে বিক্রয় 7,000 টাকা, তাহলে বিক্রয় করলে সাধারণত লাভ হয়, এটি আমাদের আয়বাচক হিসাব, আয়বাচক হিসাবের ক্ষেত্রে সমস্ত প্রকার আয় হবে ক্রেডিট। হ্যাঁ, তাহলে এখানে নগদে বিক্রয় করছে, তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে সে কারণে ডেবিট, পাশাপাশি বিক্রয় অর্থাৎ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বৃদ্ধি পেয়েছে, এ কারণে হলো ক্রেডিট। এ কারণে আমরা ধরে নিতে পারি যে নগদে বিক্রয় করা হলো 7,000 টাকা, এটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, নেক্সট, আর মালিক ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ করলেন 20,000 টাকা। হ্যাঁ, আর যেহেতু আমাদের কমার্সের যত প্রকারের অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনন্দিন যে লেনদেনগুলি হয়ে থাকে, এগুলি সব যে নগদে হবে তাও কিন্তু না, হ্যাঁ অনেক লেনদেনই আমাদের বাকিতে হয়ে থাকে। ঠিক আছে, সেই কারণে মালিক ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ করেছেন 20,000 টাকা, এটির জাবেদা কি হবে, ঋণ হিসাব ডেবিট, অর্থাৎ ঋণ দ্যাট মিনস লায়াবিলিটি বা লোন যাকে বলবো এখানে আমরা, তাহলে ঋণ কি পেলো আমরা, এক ব্যক্তির কাছে থেকে 20,000 টাকার ঋণ নিয়েছিলাম, সেটা এখন পরিশোধ করলাম, তাহলে কি হলো, আমাদের ঋণের বোঝাটা কমে গেল, সে কারণে ঋণ হ্রাস পাইলো, সে কারণে হলো ডেবিট, আবার পাশাপাশি মূলধনটা আমাদের বৃদ্ধি পেলো, সে কারণে হলো ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো মালিকের ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ করে থাকেন, আবার পাশাপাশি আবার মালিক কি করেন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেন। এখন দেখা গেল একজন কারবারের মালিক, উনি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখলো যে তার একটি জিনিস তার খুব ভালো লেগে গেছে, সে কারণে তিনি কি করলেন, ওই পণ্যটা ওখান থেকে উত্তোলন করলেন, কিন্তু তাও কিন্তু হিসাব আমাদের ব্যবসায় দেখাতে হবে, তা নাহলে কি হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে, সে কারণে আমরা হিসাবটা দেখাবো এভাবেই। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা, তাহলে এটির জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, অর্থাৎ ডিতে হলো ড্রয়িং, তাহলে কি হলো, ড্রয়িং অর্থাৎ উত্তোলন বৃদ্ধি পেয়েছে, সে কারণে উত্তোলন ডেবিট, পাশাপাশি ওইটি ক্রয় মূল্যে ধরা হয়েছে, এই কারণে বলা হল পণ্য ক্রয় অর্থাৎ এক্সপেন্স অর্থাৎ খরচ, হ্যাঁ হ্রাস পেয়েছে, এই কারণে হলো ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো 10 নম্বর জাবেদা, সেটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। আমরা একটু আগে বললাম যে সমস্ত প্রকার ক্রয় এবং বিক্রয় নগদে হোক ধারে হোক আর বাকিতে হোক, ক্রয় হিসাব সবসময় যেমন ডেবিট হয়, বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয়, সেই অর্থে বলছি ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। তাহলে এখানে কি হলো জাবেদাটা, আমরা যদি আমাদের আগের কথায় ফিরে যাই, তাহলে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট, সে কারণে বিক্রয় কি পেয়েছে, অর্থাৎ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বৃদ্ধি পেয়েছে, এ কারণে ডেবিট, পাশাপাশি কি করেছে এখানে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ কারণে ডেবিট। তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাব, আমরা জাবেদাটা এভাবে করতে পারি, প্রাপ্য হিসাব দ্যাট মিনস দেনাদার এ বৃদ্ধি, অর্থাৎ আমরা যখন জাবেদা করব তখন তার এগুলো লেখার প্রয়োজন হবে না, তখন লিখবো আমরা প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত দিনের ক্লাসটি এবং আজকে যে ক্লাসটি করা হলো, তোমরা এইগুলির আলোকে বাড়িতে তোমাদের পাশাপাশি যে রাইটারের বইগুলো আছে তোমরা উদাহরণ এবং স্বেচ্ছাচ্ছে যত প্রকারের প্রশ্ন আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, হ্যাঁ, তাহলে তোমাদের এগুলি মনে থাকবে, অন্যথায় কিন্তু থাকবে না। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।